হেডটা করে দেখি ফ্রন্ট দিয়ে, যে ফোরহেড কপাল এই জায়গাটা দিয়ে আমরা হেড করে দেখবো তত বেশি হবে ঠিক এই। হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো আজকে আমি আমার ইনডোর প্র্যাকটিসে এসেছি, তো আজকে তোমাদের কাছে আমি একটা নতুন আলাদা রকমের ভিডিও শেয়ার করতে চলেছি। আমি মোটামুটি যে তিন চারটে ভিডিও অলরেডি শেয়ার করেছি এগুলো সাধারণত পার্টনার ওয়াইজ ভিডিওগুলো ছিল, ডিফেন্ডিং কীভাবে করতে হয়, উইঙ্গার কীভাবে খেলবে বা স্ট্রাইকার, এই বিষয়ে আমি কমেন্টের উপর বেস করে আমি এই দুটো তিনটে ভিডিও শেয়ার করেছি। তো আজকে আমি একটা আলাদা ভিডিও শেয়ার করতে চলেছি, যে ভিডিও আমি ইন্ডিভিজুয়াল আমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের জন্য আজকে ভিডিও শেয়ার করতে চলেছি। তুমি যদি ভালো খেলতে চাও ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে আমি একটা প্র্যাকটিস দেখাবো, এই প্র্যাকটিসটা করবে দেখবে তোমার আগে থেকে অনেক ডেভেলপ করেছে এবং তুমি ভালো খেলতে পারবে। যে ভিডিওটা শেয়ার করতে চলেছি প্র্যাকটিসে করবে সেটা হচ্ছে হেডিংকে কীভাবে ইম্প্রুভ করবো। তো আমাদের হেডিংকে ইম্প্রুভ করার জন্য আজকে তোমাদেরকে আমি চার পাঁচটা প্র্যাকটিস দেখাতে চলেছি। ফ্রেন্ড, হেডিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর ফার্স্ট একটা কথা, তোমরা জানো প্র্যাকটিসে কোনো বিকল্প নেই, তুমি যত প্র্যাকটিস করবে তোমার ইম্প্রুভ হবে। তো আমি হেডিংকে ইম্প্রুভ করার জন্য আজকে ভিডিওটা শেয়ার করতে চলেছি। দেখবে খেলার সময় আমাদের ডিফেন্ডিং তো হেড করে, ডিফেন্ডিং হেড করে ক্লিয়ার করে, আর অ্যাটাকিংয়ের সময় স্ট্রাইকার হেডিং করে গোল করে, রোনাল্ডোকে দেখেছো অনেক জাম্প করে, উপরে জাম্প করে হেডিং করে গোল করে। তো এই হেডিংটাকে যদি তুমি ইম্প্রুভ করতে পারো, তুমি তো পায়ে গোল করতেই পারবে শ্যুট করে, কিন্তু হেডিং দিয়েও তুমি হেড করেও গোল করতে পারবে, হেড করে গোল করলে ফ্রেন্ড খুবই সুন্দর লাগে। তো আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে সেরা দেখাতে চলেছি যে আমরা হেডকে কীভাবে ইম্প্রুভ করবো, দুর্বল হেডটাকে ইম্প্রুভ করার জন্য প্র্যাকটিস দেখিয়ে দেবো হেডিংয়ে। তুমি এই প্র্যাকটিসটা তোমার একটা পার্টনারকে নিয়ে গিয়ে তুমি তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে বেশি না শুধু 20 মিনিট প্র্যাকটিস করবে, 20 মিনিট প্র্যাকটিস করবে, তিন চারটে প্র্যাকটিস দেখাও, দেখবে তোমার হেডিং কোয়ালিটি এক সপ্তাহ এক মাসের মধ্যেই তুমি রেজাল্ট পেয়ে যাবে। তুমি এক মাসের মধ্যেই, তুমি সপ্তাহে দুদিন করবে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, তুমি এক মাসের মধ্যেই দেখবে তোমার হেড আগে থেকে অনেক ডেভেলপ করেছে। তো ফ্রেন্ড চলো আজকে ভিডিও দেখা যাক। আর একটা ইম্পর্টেন্ট কথা, তুমি যদি আমার চ্যানেলে নতুন থাকো ফ্রেন্ড অবশ্যই আমার চ্যানেলকে আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, তোমার যদি আরও অনেক কিছু জানার থেকে প্র্যাকটিসের সম্বন্ধে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই সেই সম্বন্ধে তোমাদের কাছে ভিডিও শেখার চেষ্টা করবো। তো ফ্রেন্ড চলো আজকে ভিডিওটা দেখা যাক। নাম্বার 1, স্ট্যান্ডিং হেডিং। সবার প্রথমে তুমি তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে হালকা ওয়ার্ম আপ করে নিয়ে ফুল টেস্টিং করে নিয়ে তুমি এই হেডিং প্র্যাকটিসটা করবে। আজকে তোমাদের কাছে আমি যে হেডিং এর ভিডিওটা শেয়ার করতে চলেছি, তো ফ্রেন্ড এই ভিডিওতে আমি তোমাদেরকে আজকে 6টা হেডিং দেখাবো তুমি তোমার হেডিংকে ইম্প্রুভ করার জন্য, আরও ভালোভাবে হেড করার জন্য। ফ্রেন্ড ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে এই 6টা হেড তুমি কন্টিনিউসলি সপ্তাহে দুদিন প্র্যাকটিস করবে, তাহলে তুমি এক মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। তো সবার প্রথমে এই হেডিংটা প্র্যাকটিস করবে, দেখতে পাচ্ছ ভিডিওতে আমি করছি দাঁড়িয়ে হেড করা। তো ঠিক সেম আমি যেভাবে করছি এই হেডটা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে, এভাবে তুমি এই হেডটা 25টা করে 3 সেট করে করবে, তাহলে দেখবে ফ্রেন্ড তোমার হেডিং আগে থেকে অনেক ইম্প্রুভ করেছে। নাম্বার 2, দ্বিতীয় তুমি যে হেডটা করবে সেটা হচ্ছে ফ্রেন্ড একটা পা সামনে দিয়ে এবং একটা পা পেছনে দিয়ে হেডিং করবে। তো দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি সেম করছি ফ্রেন্ড, এটাও স্ট্যান্ডিং হেডিং, একটা পা সামনে থাকবে এবং একটা পা পেছনে থাকবে। হ্যাঁ, যে পাটা সামনে এবং যে পাটা পেছনে থাকবে সেই দুটো পা একই স্ট্রেট লাইনে রাখবে, মানে দুটো পা একই সরাসরি থাকবে। ঠিক যেভাবে করছি আমি এই ভিডিওতে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আমার মতো ফ্রেন্ড তুমি এই প্র্যাকটিসটা করবে এই ফ্রন্টে এক পা সামনে এবং পেছনে এক পা দিয়ে বোথ লেগ চেঞ্জ করে। তো দেখতে পাচ্ছ আমি দু পা চেঞ্জ করে নিয়েছি এবং হেডিং যখন করবে ফোরহেড দিয়ে তুমি যতটা পারবে তুমি ততটা পাওয়ারেই হেডটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমার হেডিং খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করবে। হেডটা করে দেখি ফ্রন্ট দিয়ে, আমাদের যে ফোরহেড কপাল এই জায়গাটা দিয়ে আমরা হেড করে দেখি, সবসময় আমরা এই হেডটা করি। এবার আমি যে হেডটা দেখাচ্ছি সাইড দিয়ে, দেখবে খেলার সময় যখন উইঙ্গাররা যখন সেন্টার করে, সেন্টার বেশি আসে, তখন দেখবে এই জাম্প করে ঠিক এই সাইডটা দিয়ে, এই সাইডটা মানে ফোরহেডের একটু সাইডে, এই লেফট সাইড এই রাইট সাইড, এই লেফট সাইড এই রাইট সাইড, এই দুটো জায়গায় একটা মানে গোল হয়ে যায়। তো আমি এই প্র্যাকটিসটা দেখাচ্ছি, এই প্র্যাকটিসটাও সেম তুমি 25টা করে করবে ঠিক যেভাবে আমি করছি, দেখতেই পাচ্ছ। তো ফ্রেন্ড যেটা আমি তোমাদেরকে বললাম, এই হেডটা হচ্ছে আমাদের ফ্রন্ট মানে ফোরহেডের সাইড দিয়ে হয়। দেখেছো তোমরা কর্নার থেকে যখন বল ভেসে আসে তখন আমরা জাম্প করে দেখবে কপালের সাইড দিয়ে, মানে মাথার অনেকটা সাইড দিয়ে, ফোরহেডের লেফট রাইট সাইড যে সাইড দিয়ে আমি হেড করছি তোমাদেরকে আমি দেখালাম, এই হেডিংটা প্র্যাকটিস করবো তাহলে আমাদের এই হেডটাও ইম্প্রুভ হবে ফোরহেডের সাইড দিয়ে, তাহলে আমরা ইজি গোল করতে পারবো। এই যে ফোরহেডের পাশ দিয়ে লেফট সাইড রাইট সাইড এই দুটো জায়গায় দিয়েও তোমাকে হেড করতে হবে, তুমি এই উঠে এই হেড করবে, তাহলে দেখো তুমি উইঙ্গার যে সেন্টার করে তুমি ইজি স্ট্রাইকার হয়ে থাকলে ইজি গোল পেয়ে যাবে। এবার আমি নেক্সট আরেকটা হেডিং দেখাচ্ছি, এটাও সেভ করবে। নাম্বার 4, চতুর্থ যে হেডটা দেখাতে চলেছি ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি এই ভিডিওতে তুমি তোমার পাটা একটু স্ট্রেচ করে নেবে, দেখতেই পাচ্ছ একটু বেশি যতটা তোমার স্ট্রেচ হয় স্ট্রেচ করে নিয়ে এই হেডটা হবে। হেডটা করে দিয়ে আমরা পায়ের টোটা ধরবো এবং উঠে আবার হেড করবো। তো সেম তোমাকে এই হেডটা 25টা করে 3 সেট করে করতে হবে, তাহলে তোমার হেডিং খুব শীঘ্রই ইম্প্রুভ হবে এবং তোমার বডিতে কুইক ফিটনেস লেভেল বাড়বে। নাম্বার 5, 5 নম্বরে আমি তোমাদেরকে যে হেডটা দেখাতে চলেছি ফ্রেন্ড সেটা হচ্ছে স্ট্যান্ডিং, মানে জায়গায় দাঁড়িয়ে জাম্প করে হেড করা। তো দেখতেই পাচ্ছ আমাদের হেডিংকে ইম্প্রুভ করার জন্য তুমি তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে স্ট্যান্ডিং এই হেডিংটা 25টা করে 3 সেট করে করবে, তাহলে দেখবে ফ্রেন্ড কুইক হেডিং ইম্প্রুভ হবে প্লাস তোমার বডিতে প্রচুর ফিটনেস লেভেল বাড়বে। দেখতে পাচ্ছ যেভাবে আমি করছি জায়গায় দাঁড়িয়ে জাম্প করে হেড করা, তুমি এই হেডটা তুমি তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে 2 দিন ফ্রেন্ড 25টা করে 3 সেট করে করবে। তো একটা কথা মাথায় রাখবে, হেডিংটা যখন করবে বডি এই সোজা রেখে করবে না, বডিটাকে যত বেন্ড করতে পারবে, বেন্ড মানে এই বাঁকানো বডিটিকে এই বাঁকিয়ে পেছন থেকে যত বাঁকিয়ে তুমি হেড করবে তোমার হেডের পাওয়ার তত বেশি হবে ঠিক এই
তো ফ্রেন্ড, যে কথাটা তোমাদেরকে বললাম আমি ভিডিও শুরুতেও বলেছি, এই কথাটা যখন তোমরা হিট করবে যতটা পারবে তোমাদের বডিটা বেন্ড করবে, মানে পেছন থেকে বাঁকিয়ে, মানে বডিটা দেখতে পাচ্ছ ধরে যেভাবে বডিটা বাঁকিয়ে করছি এইভাবে উঠে জাম্প করে হেডটা করবে। লাস্ট একটা হেডিং দেখাচ্ছি, বসে পড়ে আমাদের মাথাটা বেন্ড করে এই হেডটা একটু কঠিন আছে, এটা করবে দেখবে তার পুরো হেডিং, তোমার যদি ঠিকঠাক হেডিং না পারো তোমার হেডিং তুমি ভালোভাবে শিখে যাবে। নাম্বার সিক্স, শেষ যে হেডিংটা তোমরা তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস গিয়ে করবে তোমাদের হেডিংকে ইম্প্রুভ করার জন্য, সেটা হচ্ছে বডি বেন্ডিং হেডিং। তো দেখতেই পাচ্ছ আমি আমার বডিটাকে আগে বেন্ড করছি, তারপর উঠে আবার হেড করছি। ফ্রেন্ড, এই হেডটা কিন্তু একটু কঠিন আছে, তুমি যখন করবে দেখবে তোমার খুব কষ্ট হবে, তাও তুমি চেষ্টা করো ফ্রেন্ড, প্রচেষ্টা করে তিন সেট করলে তুমি দেখবে তিন সপ্তাহের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে। দেখবে তোমার হেডিং তোমার বডিতে প্রচুর স্ট্যামিনা, আগে থেকে অনেক ডেভেলপ করছে। ফ্রেন্ড, তুমি সেম আমার মতো নিজেকে ডেভেলপ করার জন্য ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস গিয়ে সপ্তাহে এক থেকে দুদিন তুমি এই হেডিং প্র্যাকটিসটা করবে। তো আমি অলরেডি চার পাঁচটা হেডিংয়ের রুলস দেখালাম, যেভাবে দেখালাম প্রথমে দাঁড়িয়ে তারপরে যে জাম্প করে, এভাবে এই হেডিং প্র্যাকটিস তুমি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস গিয়ে সপ্তাহে দুদিন করবে, দেখবে তোমার হেডিং আগে থেকে অনেক ইম্প্রুভ করছে। তো ফ্রেন্ড, এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলকে লাইক ছেড়ে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।